শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার বাড়ি সাকিন পোস্ট, পানশিপাড়া, জেলা নাটোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? আগে আমি রাজনীতি করতাম, আন্দোলনের শরীর ছিলাম। কোন ধরনের রাজনীতি? আমি আওয়ামী লীগের কৃষকদি হয়, তখন ছিল জিন্না কলেজ। এই জিন্না কলেজে আমি ছাত্র ছিলাম। বিএ কলেজে কোনো কমিটি ছিল? হ্যাঁ, ছাত্রলীগের কমিটি ছিল। ছাত্রলীগের কমিটি, আমি ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন, তিনিও মারা গেছে, নাম হলো মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, মোহাম্মদ। হ্যাঁ, আর হলো সেক্রেটারি হলো এই নুরুজ্জামান বিশ্বাস, যে এখন এমপি হয়েছে। যুদ্ধের সাথে যুক্ত হলেন কিভাবে? যুদ্ধের সাথে যুক্ত, আমার বাড়ি এইরকম নদীর ধারে, এইরকম নদীর ধারে আমার বাড়ি। এখান থেকে সব লোক নদী পার হয় ভারতে চলে যায়। যারা কেউ আসে ইচ্ছুক, তারা সব মুক্তিযোদ্ধা ক্যাম্পে ভর্তি হতো। আমিও সেরকম ছিলাম, মুক্তিযোদ্ধা ক্যাম্পে ভর্তি হয়ে তারপরে আমাকে ওখান থেকে বাসাই করি, আমাকে নিয়ে চলে যাওয়া হয়। এখানে মুজিব বাহিনী ছিল, একটা মারা গেছে হারুনা রশিদ, আমি, গোপালপুরে কামরুজ্জামান সাহেব ওই স্কুলের শিক্ষক, উনি এমপির এক ভাই, নাম হলো সুপিয়ান, হ্যাঁ আবু সুপিয়ান। ওই দুয়ারে ছিল মোহাম্মদ আলী আর হলো আতাউর রহমান। মুজিব বাহিনীর কমান্ডার কে ছিল? হ্যাঁ, মুজিব বাহিনীর কমান্ডার ছিল পানাউল্লাহ, বাড়ি হলো আরমবাড়ি। আচ্ছা, আমি ছিলাম ডিপুটি কমান্ডার। আর ফ্রিডম ফাইটার মানে বিএলএফ এফএফ কি কোনো দ্বন্দ্ব ছিল আপনাদের এলাকায়? না, দ্বন্দ্ব ছিল না। আমরা তো একসাথে, আমরা আয়সা করছিলাম, সাথে করলে আমরা গুরুত্বপূর্ণ লালপুরে আমরা গেছি। আর সবচাইতে বড় হলো যে গোপালপুর মেলে, হ্যাঁ এখান থেকে আমরা যায়, তখন মুজিব বাহিনী নাই,
তখন হলো মুক্তিযোদ্ধা যারা আছে সব নিয়ে আপনারা হ্যাঁ গোপালপুর মিলে ওই পাখানা দাগ করার উদ্দেশ্যে আমরা তারা মুক্ত হলো কখন আমার ওইসব এলাকা মুক্ত হলো 10 ডিসেম্বর গোপালপুর দেরি হয়েছিল কারণ ওখানে বিহারিরা সব বেশি ছিল ওখান থেকে আসি ওইটি করতেই এই হলো প্রায় 14 তারিখ পর্যন্ত হয়েছিল আর 16 তারিখে তো ডিক্লারেশন হলো তো মানে এখন আপনাদের সেই স্বপ্ন কি পূরণ হয়েছে সেই স্বপ্ন এখন পর্যন্ত শেখ হাসিনা উনি পূরণ করতে পারেননি আমরা আশা আছি শেখ সাহেবের স্বপ্ন এই শেখ হাসিনার মাধ্যমেই এটা বাস্তবায়িত হবে নতুন প্রজন্ম যারা মানে আপনার আমাদের মতো যারা বয়স আছে ওদের জন্য যদি কিছু পরামর্শ আপনি দেন মুজিব আদর্শে দীক্ষিত হওয়া এইটি হলো আমার কথা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা